সো হে গাইস মি টকেন আজকে আমি রিভিউ করব ভুলভুলাইয়া 2 আর যারা এই মুভিটা আগেই দেখে নিয়েছো তাদেরকে আমি একটাই সাজেস্ট করব একটাই কথা সাজেস্ট করব যে এই ট্রেলারটা আরেকবার দেখো মানে এই ট্রেলার দেখলে বুঝতে পারবে যে এরা আমাদের কতটা কেটেছে মানে আমাদের পুরো সি বানিয়ে ছেড়ে দিয়েছে এরা ভুলভুলাইয়া 1 এর রেফারেন্স নিয়ে যে মার্কেটিংটা করেছে ট্রেলারে টু গুড মানে মার্ভেলের মার্কেটিং টিম দেখলে লজ্জা পেয়ে আর আমি যখন ভুলভুলাইয়া 2 এর ট্রেলার রিভিউ করেছিলাম তখন আমি বলেছিলাম কার্তিক আরিয়ানের ক্যারেক্টার একটা ফ্রড হতে পারে এবং দ্যাটস রাইট ট্রেলার কে সাইড রেখে আমি যদি মুভির কথায় আসি তো এটা না ভুলভুলাইয়া 2 না ভুলভুলাইয়া রিমেক আর না একটা পুরো নিউ স্টোরি মানে পুরো তিনটের একটা খিচুড়ি বাট টেস্টি খিচুড়ি দেখো মুভির নাম তো ভুলভুলাইয়া 2 কিন্তু এখানে ভুলভুলাইয়া 1 এর কোনো স্টোরি কন্টিনিউ হয় না আর ট্রেলারের মধ্যে এক জায়গায় 15 বছরের একটা কনসেপ্ট এসেছিল সেখান থেকে আমরা ভেবেছিলাম যে ভুলভুলাইয়া 1 এর কিছু থাকতে পারে কারণ ভুলভুলাইয়া 1 15 বছর আগে রিলিজ হয়েছিল কিন্তু এটা টোটালি মার্কেটিং ছিল আমাদের সি বানিয়ে ছেড়ে দিয়েছে আর এখানে তারপরে আমরা ভেবেছিলাম যে ভুলভুলাইয়া 2 মেবি একটা রিমেক হবে ভুলভুলাইয়ার কিন্তু এখানে পুরোপুরি রিমেক হয়নি বা পুরোপুরি একটা নতুন স্টোরির ইন্ট্রোডিউস করা হয়নি এখানে জাস্ট তিনটের একটা খিচুড়ি বানিয়ে ছেড়ে দিয়েছে দেখো মুভিতে ভুলভুলাইয়ার নামে কটা জিনিসই ছিল যেমন একটা পুরোনো দিনের আত্মা যাকে অনেক আগে বন্দি করে রাখা হয়েছে এবং সে এখন ছাড়া পেয়ে গেছে সবাইকে মারতে চাইছে এবং সে বাঙালি আছে একটাই গান জানে আমি যে তোমার এই জিনিসগুলো ছাড়াও এই কমন জিনিসগুলো ছাড়াও একটা স্টোরি আছে তো যদি আমি নিউ স্টোরিটার ব্যাপারে কথা বলি তো ইটস নট পারফেক্ট জাস্ট এন্টারটেইন আর স্টোরিটার মধ্যে কমেডি তো আছে কিন্তু কিছু কিছু কমেডি আমার খুবই ইরিটেট লাগছিল কারণ এগুলো কিছু মুভি বা মিম থেকে ছাপা ছিল আর তাছাড়াও কিছু ভালো ভালো কমেডি সিনও ছিল যেখানে হাসি পাবে আর অনেকেই বলছিল যে ভুলভুলাইয়া পার্ট 2 এ অক্ষয় কুমারকে নেওয়া হয়নি অক্ষয় কুমার বেটার ছিল কিন্তু যেভাবে স্টোরিটা লেখা হয়েছে নতুন ভুলভুলাইয়া 2 এর জন্য সেখানে দেখতে গেলে কার্তিক আরিয়ানই ঠিক ছিল মুভিতে আমি সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট যেখানে হয়েছি সেটা হচ্ছে মুভির সংস মানে একটাও ভালো ছিল না আর সবার লাস্টে একটা সং আসে মুভির টাইটেল সং যেটা রিমেক কিন্তু যদি এটাকেও মানে অ্যাকচুয়াল অরিজিনাল সং এর সঙ্গে কম্পেয়ার করা যায় তো এটা অতটাও ভালো না বাট আমি FB-তে দেখছিলাম অনেকেই নতুন সংটা শেয়ার করছিল অনেকের ভালো লাগছিল তো হয়তো তোমারও ভালো লাগতে পারে কোনো আর যেমন আলু ছাড়া বিরিয়ানি মানায় না বাঁশঝাড় ছাড়া ক্যালকাটা ইউনিভার্সিটি মানায় না সেরকম রোম্যান্স ছাড়া কার্তিক আরিয়ানের মুভিও মানায় না আর সত্যি কথা বলতে এই মুভিতে তেমন কিছু ছিল না জাস্ট একটা কিসিং সিন কার্তিক আরিয়ানের মুভিতে এরকম কিছু এক্সপেক্ট করা যায় না যে এত কম কিছু আছে বাট আর মুভিতে আরো একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে লজিক মানে কিছু কিছু জায়গায় ইললজিক্যাল ফিল তো হয় আর যদি তুমি মুভিটা দেখতে যাও তো আমি একটা সাজেস্ট করবো ব্রেনটা একটু অফ রাখো না তো বেশি লজিক খুঁজতে গেলে মুভি ভালো লাগবে না আর ওভারঅল যদি মুভিটা দেখা হয় তাহলে একটা মশালা এন্টারটেইনিং যেটা একবার তো দেখা যেতেই পারে অতটাও খারাপ না অ্যাকচুয়ালি মুভিটা দেখা তো যেতে পারে একবার আর তুমি যদি মুভিটা দেখে থাকো তাহলে কমেন্টে বলো যে কেমন লেগেছে তোমার মুভিটা আর আমার যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বাই।